অবজেক্টিভ টাইপ অফ কোয়েশ্চেন্স কি কী থাকবে এখানটা দেখেন জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশটা মার্কস ম্যাথমেটিক্স তিরিশটা কোয়েশ্চেন তিরিশটা মার্কস হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ইন্ডিয়ান রেলওয়ে মানে এন টিপিসি ভ্যাকেন্সি ডিটেলস বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে আর এর মধ্যে আপনাদেরকে সেটাও দেখাবো অ্যাপ্লিকেশান ফি কত লাগবে কারা কারা অ্যাপ্লাই এখানটা করতে পারেন সিলেবাসটা কি আছে এজ লিমিট কী রাখা রয়েছে কেন অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে দাদা এন টিপি কবে বেরোবে অথবা এর মধ্যে কী ডিটেলস থাকবে সিলেবাসটা কী থাকবে এই সব নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট প্লিজ যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনাদের এই সাপোর্টে একটু দরকার আপনারা যদি লাইক করেন আর সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের থেকে অনেকই সাপোর্ট পাবো আমি এখানটা দেখেন রেলওয়ে ভ্যাকেন্সি এন টিপিসি টোটাল ভ্যাকেন্সি এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে যে এন ভ্যাকেন্সি আউট মানে এটাকে আপনারা বলতে পারেন আপকামিং সাতাশ হাজার তিনশো বাষট্টি টোটাল আপনাদের ভ্যাকেন্সি এখানটা থাকবে ওভারভিউ এখানটা দেখতে পারেন কি কি থাকবে আপনাদের ইন্ডিয়ান রেলওয়ে আর আর বি টোটাল ভ্যাকেন্সি সাতাশ হাজার তিনশো বাষট্টি খানা কোয়ালিফিকেশান আপনারা যদি বারো ক্লাস পাস অথবা আপনারা গ্র্যাজুয়েশান পাস থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন সিলেকশন প্রসেস আপনাদের কীভাবে হবে সেটা এখানটা দেখেন স্টেজ ওয়ান স্টেজ টু ডকুমেন্টস ভেরিফিকেশান আর মেডিকেল মাধ্যমে আপনাদের এখানটা সিলেকশনটা হবে অ্যাপ্লিকেশান ফর্মটা কবে থেকে আবেদন করতে পারবেন আপনারা তাহলে এখানটা দেখেন অনলাইন অ্যাপ্লাই ডেট সেকেন্ড উইক অফ ফেব টেন্টেটিভ এটা বাড়তেও পারে আর লাস্ট ডেট অফ এখানটা দেখতে পাচ্ছেন সেকেন্ড উইক অফ মার্চ মানে মার্চে আপনারা সেকেন্ড উইক উইক অব দি ফর্মটা আবেদন এখানটা করতে পারেন মানে এক মাস আপনাদের কাছে সময় থাকবে এখানটা দেখেন টোটাল এখানটা 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 মেল আর ফিমেল আপনারা আবেদন করতে পারেন দেখেন কি কি পোস্ট থাকবে আপনাদের অনেক বন্ধুদের কোয়ারি ছিল কি কি পোস্ট থাকবে তাহলে এখানটা দেখেন নেম অফ দ্য পোস্ট জুনিয়র ক্লার্ক কম টাইপিস্ট থাকবে আপনাদের অ্যাকাউন্টস ক্লার্ক কম টাইপিস্ট থাকবে জুনিয়র টাইম কিপার থাকবে ট্রেন্স ক্লার্ক থাকবে কমার্শিয়াল কম টিকিট ক্লার্ক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার কমার্শিয়াল অ্যাপেন্টিস অ্যান্ড স্টেশন মাস্টার এগুলো আপনাদের পোস্ট থাকবে স্যালারি এখানটা দেখতে পাচ্ছেন কোন পোস্টে কত স্যালারি এখানটা আছে কোন পোস্টে কত স্যালারি সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানটা দেখেন এন মানে হলো নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এজ লিমিটের ব্যাপার এখানটা যদি বলি তাহলে এখানটা দেখতে পাচ্ছেন এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশ বছর অবধি আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা দেখুন এস সি পাঁচ বছর যেমন ছাড় থাকে তাহলে আপনারা আটত্রিশ বছর অবধি ফর্মটা আবেদন করতে পারেন আর ও বিসিদের তিন বছর ছাড় থাকে তাহলে আপনারা ছত্রিশ বছর অবধি আবেদন এখানটা আপনারা করতে পারেন যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশন যেমন আপনাদেরকে বললাম আপনারা যদি বারো ক্লাস পাস অথবা আপনারা গ্র্যাজুয়েশান পাস থাকেন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন অ্যাপ্লিকেশন ফি আপনাদের কত লাগবে ক্যাটাগরি জেনারেল ও বিসি ই ডবলু এসদের জন্যে পাঁচশো টাকা লাগবে এসসি এসটি এস টি পি ডব্লিউডিদের জন্যে আড়াইশো টাকা এখানটা আপনাদেরকে ফিটা পে করতে হবে এবার দেখুন স্টেজ ওয়ানে কী কী থাকবে অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন কী কী থাকবে এখানটা দেখেন জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস ম্যাথমেটিক্স তিরিশটা কোশ্চেন তিরিশটা মার্কস জিআই অ্যান্ড রিজনিং তিরিশটা কোশ্চেন তিরিশটা মার্কস টোটাল একশোখানা কোশ্চেন একশোখানা মার্কস থাকবে আপনাদের আপনাদের টাইমিংটা দেওয়া হবে নব্বই মিনিটে আপনাদের পেপারটা থাকবে স্টেজ স্টেজ ওয়ানের জন্য। এবার দেখুন এখানে আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং কি থাকবে এখানটা দেখেন আপনারা যদি তিনখানা ভুল করেন তাহলে আপনাদের একটা মার্কস এখানটা কাটা যাবে এবার দেখেন আপনারা স্টেজ স্টেজ টুর মধ্যে কি থাকবে এখানটা দেখেন জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস ম্যাথমেটিক পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা মার্কস জিআই অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা মার্কস টোটাল আপনাদের একশো কুড়িখানা কোশ্চেন একশো কুড়িখানা মার্কস আপনাদের থাকবে নব্বই মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে এইগুলো তারপর এক্সাম কোয়ালিফাই করার পর সিবিএটি স্কিল টেস্ট নিয়ে হবে তারপর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে আপনাদের মেডিকেলটা হবে তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম এর ব্যাপারে তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে পছন্দ লেগেছে এই ভিডিওটা তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই তাহলে পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ